سورة المعوذتين، معوذتين অর্থাৎ আশ্রয় প্রার্থনা দুটি সুরা। আপনারা জানেন, এর আগেও বলেছি আমরা যে সুরা ফালাক এবং নাস এই দুইটা সুরা কিন্তু একই সাথে অবতীর্ণ হয়, অর্থাৎ 11টি আয়াত একসাথে অবতীর্ণ করা হয়। পরবর্তীতে ফালাক নাসকে কোরআন সংকলনের সময় এই সুরা ফালাক এবং নাসকে আলাদা করে দেওয়া হয়। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل، بولون هي رسول اپنی بولون، اعوذ امی اسرائی چاچی بی کاچھے ربین، رب مانے ہوچھے پروتی پالوک با رب، کشیر رب الناس মানুষের রব। এটা আল্লাহর একটা গুণবাচক নাম, আল্লাহর একটা সিফাত যে আল্লাহ হচ্ছেন মানুষের রব বা প্রতিপালক, যিনি লালন পালন করেন, যিনি আমাদের ক্রমবিকাশকে নিশ্চিত করেন, তিনি হচ্ছেন রব। রবের সংজ্ঞা কি? যিনি আমাদের ক্রমবিকাশকে নিশ্চিত করেন, তিনি হলেন রব। তাহলে রসুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি বি রব্বিন, রবের কাছে, প্রতিপালকের কাছে, লালন পালনকারীর কাছে। কিসের? মানুষের, যিনি রব, মানুষের যিনি প্রতিপালক, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। তিনি কি শুধু মানুষের রব? মালিকিন মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি। মালিক শব্দের অর্থ কি? অধিপতি বা মালিক, শাহেনশাহ, বাদশাহ, অর্থাৎ যিনি মানুষের অধিপতি। অর্থাৎ মানুষ কার অধিকারে থাকে? আল্লাহর অধিকারে থাকে। তাহলে মালিকিন্নাস মানুষের অধিপতি, অধিপতির কাছে। এরপর কার কাছে? ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে, অর্থাৎ মানুষ যার উপাসনা করে। এখানে দেখেন আল্লাহর তিনটা গুণের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে রব্বিন নাস, একটা হলো মালিকিন নাস, আর একটা হলো ইলাহিন নাস। মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের উপাস্য। এখন আমরা কারোর ব্যাপারে কোনো কিছু বলতে গেলে, কারো কাছে কোনো কিছু চাইতে গেলে আমরা তার প্রশংসা করি না, যে সে দানবীর, তারপরে কি জনদরদি, অনেক কিছু বলি। আল্লাহর কাছে যখন আমরা আশ্রয় চাইব তখন কি বলবো? মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের ইলা বা উপাস্যের কাছে আমি আশ্রয় চাচ্ছি। কি থেকে? মিং, মিং মানে হচ্ছে থেকে, মিং অর্থ থেকে। কি থেকে? শাররি মানে অনিষ্ট। কিসের অনিষ্ট? আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা দাতা ওয়াসওয়াসা থেকে, যে কি করে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়।
হ্যাঁ, সে ওয়াসওয়াস আর অনিষ্ট, কারণ শয়তান মানুষকে খারাপ দিকে পরিচালিত করার চেষ্টা করে। শয়তান আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নিয়েছে। কয়টা জিনিস? দুইটা। একটা হলো দীর্ঘ জীবন। শয়তান কিন্তু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, শয়তান কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এটা আল্লাহ তাকে দিয়েছেন। আরেকটা হলো মানুষের শরীরের মধ্যে যেমন রক্ত কণিকা রয়েছে, রক্ত কণিকা যেমন চলাচল করে, শয়তানও কি করতে পারে, মানুষের এরকম রক্তের শিরা উপশিরা দিয়ে সে চলাচল করতে পারে। আপনি কিছু বলার আগেই, আপনি কিছু করার আগেই, আপনি কাউ মনের মধ্যে কোনো কিছু চিন্তা করার আগেই, সবার আগে কে বুঝতে পারে? আল্লাহ তো বুঝতে পারেনি, কিন্তু আর কে বুঝতে পারে? শয়তান বুঝতে পারে, মানুষ কিন্তু বুঝতে পারে না। শয়তান বুঝতে পারে যে আপনার মন এখন কি চাচ্ছে, আপনাকে কিভাবে ভালো কাজ থেকে ডাইভার্ট করা যায়, এটা কিন্তু শয়তান সবার আগে বুঝতে পারে। তাহলে মিন শাররি, অনিষ্ট থেকে, আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, আল খান্নাস, যার কাজ হলো কুমন্ত্রণা দিয়ে পিছু হটা, অর্থাৎ পিছু হটা কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আমি প্রভাতের, সরি, মানুষের রবের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে শাররি অর্থ হচ্ছে অনিষ্ট, আল ওয়াসওয়াস শব্দ শব্দের অর্থ হলো কুমন্ত্রণা দাতা, আর খান্নাস শব্দের অর্থ হলো যে কুমন্ত্রণা দিয়ে কি করে সরে পড়ে, সেখানে আর থাকে না। শয়তান কিন্তু আপনাকে একটা অন্যায় কাজে প্রলুব্ধ করে সে ওইখান থেকে সরে পড়ে আরেক জায়গাতে চলে যায়। আল্লাদি, যে কি করে, আল্লাদি অর্থ হচ্ছে যে, ইউয়াস উইসু, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, কোথায়, ফি মধ্যে, সুদূর, অন্তর, অন্তকরণে। তাহলে সদরুন শব্দের বহুবচন হলো সুদূরুন, সদরুন শব্দের অর্থ হলো চেস্ট, আর এটার বহুবচন কি, সুদূর। দেখেন শয়তানের ব্যাপারে দুই রকম বর্ণনা রয়েছে। শয়তান হচ্ছে মানুষের অন্তরের উপরে থাবা দিয়ে রাখে, থাবা বোঝেন তো, হ্যাঁ, হাতের থাবা দিয়ে রাখে। হাতের থাবা দেওয়া মানে কি, আপনার সকল কর্তৃত্ব তার নিজের হাতে নিয়ে নেয়, আপনার কর্তৃত্ব তার নিজের হাতে নিয়ে নেয়। ততক্ষণ পর্যন্ত সে থাবা দিয়ে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ বিমুখ থাকেন। আপনি যখনই আল্লাহর নাম স্মরণ করেন, যখনই আপনি কুরআন তেলাওয়াত করেন, তাসবি তাহলিল করেন, তখন কিন্তু শয়তান আপনার বুকের উপরে হাত দিয়ে রাখতে পারে না। আবার কেউ কেউ বলেছেন যে সে কি করে, আপনার অন্তকরণের উপরে হাঁটু গেড়ে বসে থাকে। হাঁটু গেড়ে বসে মানে কি, কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। শয়তান আপনার অন্তরের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সুতরাং ইওয়াস উইসু, সে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদূর ইন্নাস, মানুষের অন্তকরণে, মানুষের অন্তর সমূহে সে কি দেয়, ওয়াসওয়াসা দেয়। তার মানে শুধু আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয় তা কিন্তু না। আল্লাহ রসুলের সাহাবিরা কি বলেছেন জানেন? আল্লাহ রসুলের সাহাবিরা বলেছেন যে আল্লাহ রসুল, আমাদের অন্তরের উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নাই, আমাদের অন্তরের উপরে আমাদের কি নাই, নিয়ন্ত্রণ নাই, আমাদের অন্তরে এমন সব খারাপ চিন্তা চলে আসে যেটা আপনি শুন, আপনার কাছে বলা থেকে
আমার পাহাড় থেকে মানে নিচে ঝাঁপ দিয়ে পড়া আমার জন্য উত্তম। আপনি যদি জানতেন যে আমাদের অন্তরে কি আছে বা কি উদয় হয়, তাহলে এই জানার আগে পাহাড় থেকে যদি আমি পড়ে গিয়ে মারা যেতাম সেটা আমার জন্য ভালো হতো। কারণ এই খারাপ বিষয়টা আপনার কাছে বলাটা হচ্ছে লজ্জার ব্যাপার। এগুলো সাহাবেরা বলতেন, তার মানে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আমি প্রত্যেক নবীর জন্য একজন করে শয়তান নির্ধারণ করে রেখেছি। নবীরা যেখানে শয়তান থেকে বাঁচতে পারেননি সেখানে আমি আপনি তো আরো কঠিন অবস্থা। শয়তান শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কি দিত না, কুমন্ত্রণা দিত না। এটা কি আল্লাহ রসুলের ক্রেডিট নাকি আল্লাহর ক্রেডিট? এটা কিন্তু আল্লাহর ক্রেডিট, আল্লাহ। কারণ আল্লাহ রসুল শয়তানের হাত থেকে বাঁচার জন্য কার কাছে সাহায্য চেয়েছিলেন? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সাহায্য করেছেন। অর্থাৎ আল্লাহ রসুলকে সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল, আপনি তো বলেছেন প্রত্যেকের সাথে শয়তান আছে, আপনার সাথেও কি শয়তান আছে? তখন আল্লাহ রসুল বলেছিলেন, হ্যাঁ আমার সাথেও শয়তান আছে, তবে পার্থক্য হলো যে আমার শয়তান আমাকে কখনোই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে না, বরং সে সবসময় আমাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আর এটার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে এ ব্যাপারে সাহায্য করেছে। সুতরাং আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করছেন, তখন একটা শয়তান তার পাশে এসে পাশে দাঁড়িয়ে আছে। তো জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছেন, তখন দেখতে পাচ্ছেন যে শয়তান তার পাশে দাঁড়িয়ে আছে। তখন জিবরিল আমিন বলেছিলেন শয়তানকে যে তুমি সময় পেলে না, মুসাকে তুমি অসুস্থ দেওয়ার সময় পেলে না, সে এখন আল্লাহর সাথে কথা বলছে আর তুমি এখন অসুস্থ দিচ্ছ, অসুস্থ দেওয়ার জন্য অপেক্ষায় আছো। তখন ইবলিস কি বলেছিল? ইবলিস বলেছিল মুসা তো জান্নাতের বাহিরে, আমি জান্নাতের ভেতরে মানুষকে অসুস্থ দিতে পারি, আর জান্নাতের বাহিরে তাকে আমি অসুস্থ দিতে পারবো না। তা এই জন্য শয়তান কিন্তু আমাকে আপনাকে সব সময় দিন থেকে দূরে রাখার চেষ্টা করে, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে। যেখানে কোরআনের আলোচনা, যেখানে দিনের আলোচনা, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, যেখানে আল্লাহর তাসবি তাহলিল পাঠ করা হয়, সেখানে শয়তান আমাকে আপনাকে যেতে বাধা দেয়। অন্য অনেক অগুরুত্বপূর্ণ কাজ আপনাকে মনে করিয়ে দেয়, মনে করিয়ে দিয়ে সেই কাজের মধ্যে আপনাকে ইনভলভ রাখার চেষ্টা করে। সুতরাং এইটাই হচ্ছে ওয়াসওয়াসা। আল্লাযী ইউওয়াসউইসু, আর যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তর সমূহে, অর্থাৎ শয়তান শুধু আপনার অন্তরে না, সমগ্র বিশ্ববাসীর অন্তরে সে কি করে? ওয়াসওয়াসা দেয়, এটাই তার কাজ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তবে শয়তান কিন্তু আল্লাহর কাছে সারেন্ডার করেছে। কাদের ব্যাপারে জানেন? যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদের ব্যাপারে আল্লাহ শয়তান কি করেছে? সারেন্ডার করেছে। সে বলেছে আমি সবাইকে ওয়াসওয়াসা দিতে পারি, তবে যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদেরকে ছাড়া। সুতরাং আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর শয়তান এটা মানুষের মধ্য থেকেও আছে আবার জিনের মধ্য থেকেও আছে। আমরা জানি ইবলিস জিন জাতি থেকে আসছে আর আমরা হচ্ছি মানব জাতি। আমরা একথা জানি যে কোনো চুম্বক যদি আপনি লোহার সাথে অনেক দিন রেখে দেন, কোনো চুম্বককে যদি লোহার সাথে অনেক দিন রেখে দেন, তাহলে সে লোহার মধ্যে কি চুম্বকের একটা পাওয়ার কিছুটা হলেও চুম্বকের পাওয়ার কাজ আসে না চুম্বক লোহাতে? জি,
আপনি দেখবেন যে এক মাস রেখে দিবেন একটা চুম্বকের সাথে একটা লোহা, ওই লোহাটাকে আপনি যখন আরেকটা লোহার কাছে নেবেন তখন সেটাকে আকর্ষণ করছে। এটার কারণ হলো শয়তানও এরকম, মানুষের মধ্যেও শয়তান আছে। কেমন? যে যে মানুষ শয়তানের পরিপূর্ণ তাবেদারি করে, যে মানুষ পরিপূর্ণ রূপে শয়তানকে মেনে নিয়েছে, যে শয়তানকে খুশি করতে পেরেছে, সেই মানুষ কিন্তু তার কার্যকলাপের মধ্যে শয়তানি কার্যকলাপ চলে আসে। অর্থাৎ সে যখন কোনো নামাজি ব্যক্তিকে নামাজ পড়তে যেতে দেখে তখন সে ফোন দিয়ে আটতে থাকে যে তাকে কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায়। তখন সে কি করে, সালাম দিয়ে তার সাথে কথা বলে, এমন সব মানে মানে সুন্দর, এমন সব মানে ভালোভাবে কথা বলে যে ওই লোকটা তখন নামাজের কথা ভুলে যায়। তখন সে নামাজে যখন যেতে চায় তখন সে শয়তান কি বলে, মানব রূপে শয়তান সে বলে কি, একটু পরে, আরো দেরি আছে, এখনো সময় আছে 2 মিনিট, আপনি একটু পরে যান। এরপরে যখন সময় প্রায় শেষ তখন মানব রূপে শয়তান কি বলে যে, বাসায় গিয়ে পড়ে নিয়েন, সমস্যা নেই, অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, একটু কথা হলো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এইভাবেই কিন্তু মানব রূপী শয়তান দিন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। সুতরাং এই যে যে মানুষের অন্তরে অসুস্থতা দেয়, এটা শুধু শয়তান জিন রূপে শয়তান না, মানব রূপে শয়তানও কিন্তু আছে। যারা নিজেরা নামাজ পড়ে না, যারা নিজেরা হজ করে না, যারা নিজেরা যাকাত দেয় না, যারা নিজেরা সিয়াম পালন করে না, তারা অন্যদেরকেও নামাজ পড়তে দিতে চায় না, সিয়াম পালন করতে দিতে চায় না, হজে যেতে দিতে চায় না, যাকাত দিতে যেতে চায় না। এই জন্য মানব এবং জিন রূপে শয়তান থেকে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, যে আল্লাহ যে শয়তান মানুষের অন্তঃকরণে কি করে অসুস্থতা দেয় এবং অসুস্থতা দিয়ে সে সরে পড়ে, সেই শয়তান থেকে আমি মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের আপনার উপাস্যের কাছে আমি আশ্রয় চাচ্ছি। এভাবে আল্লাহর কাছে যদি আশ্রয় চাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও কি করতে পারেন, আমাকে আপনাকেও হেফাজত করতে